হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসেনশিয়াল টেক বিডি। তো আজকের ভিডিওটি হচ্ছে মেসেঞ্জার লাইট নিয়ে। বর্তমান সময় মেসেঞ্জার লাইটে অনেক ধরনের সমস্যা দেখাচ্ছে, যেমন মেসেঞ্জার লাইট অ্যাপসটি প্লে স্টোরে নাই, এছাড়া যদি গুগল থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনারা অনেকেই আছেন যে অ্যাকাউন্টে লগ ইন করতে পারছেন না, এখান থেকে আর অ্যাকাউন্ট লগ ইন হয় না। এছাড়া আপনারা অনেকেই আছেন যে লগ ইন করতে পারছেন কিন্তু কোনো আইডিই শো হয় না, কিংবা আবারও অনেকেই আছেন যে লগ ইনও করতে পারছেন এছাড়া আইডিও শো হচ্ছে কিন্তু কারোর কাছে SMS যাচ্ছে না। আমরা একাধিক আইডি ব্যবহার করে থাকি, যে কারণে আমাদের অবশ্যই একটি মেসেঞ্জার আর একটি মেসেঞ্জার লাইট অ্যাপসের প্রয়োজন হয়ে থাকে। সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কীভাবে মেসেঞ্জার লাইট অ্যাপসটি ডাউনলোড করে সঠিক নিয়মে ব্যবহার করবেন। সো ভিডিওটি কোনো রকম নাটিনে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সো বন্ধুরা, মেসেঞ্জার লাইট অ্যাপসটি যেহেতু প্লে স্টোরে নাই, তাহলে আপনাদেরকে অবশ্যই অন্যভাবে ডাউনলোড করতে হবে। সো এই ভিডিও ডেসক্রিপশনে কিংবা ফার্স্ট কমেন্টে আমি এই অ্যাপসটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা অ্যাপসটি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আপনার ফোনের ফাইল ম্যানেজারে, তারপর আপনারা এখানে দেখবেন অ্যাপস বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে মেসেঞ্জার লাইট অ্যাপসটি ডাউনলোড করলেন, যে মেসেঞ্জারটি ডাউনলোড করলেন, আপনারা সেই মেসেঞ্জারটি এখান থেকে ইনস্টল করে নেবেন। সো মেসেঞ্জার লাইটের লোগোটি হবে এ ধরনের, সো আপনারা দেখে রাখেন এ ধরনের লোগোটি হবে। সো এটি কিন্তু নয়, এই অ্যাপসটি এখন আর ইউজ করা যাচ্ছে না, সো এর জন্য অ্যাপসটির লোগো হবে এ ধরনের নয়। সো আপনারা এ ধরনের লোগো এই অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখানে আপনি আপনার আইডি লগ ইন করবেন না, সো আপনার সর্বপ্রথম চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা আপনার জিমেইলের উপরে একটি ক্লিক করবেন। জিমেইলের উপরে ক্লিক করার পরে আপনারা এখানে নিচে দেখবেন সেটিংস বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখবেন নেটওয়ার্ক বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন অটো আপডেট অ্যাপস, আপনারা এখানে ক্লিক করবেন। অ্যান্ড অবশ্যই এটি ডোন্ট অটো আপডেট অ্যাপস, আপনারা এটি সিলেক্ট করে এখানে ওকেতে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে এই মেসেঞ্জারে প্রবেশ করবেন, মানে চাপ দিয়ে ধরবেন। তারপর এখান থেকে অ্যাপ ইনফরমেশন আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটু নিচে দেখবেন পারমিশন, এখান থেকে আপনারা সর্বপ্রথম ক্যামেরা এই পারমিশনটি অ্যালাউ করবেন। তারপর উপরে ব্যাকে ক্লিক করবেন, এছাড়া কন্ট্যাক্ট আপনারা এই পারমিশনটিও অ্যালাউ করবেন। তারপর লোকেশন এটি আপনারা অ্যালাউ করতেও পারেন নাও পারেন। মাইক্রোফোন আপনারা এটি অ্যালাউ করে দিবেন। তারপর আপনারা এখানে দেখবেন ফোন, আপনারা এটি অ্যালাউ করে দিবেন। সো বন্ধুরা, আপনারা জাস্ট এইগুলো পারমিশন দিবেন, তারপর আপনারা এখানে ক্লিক করবেন, এই মেসেঞ্জারে ক্লিক করবেন। মেসেঞ্জারে ক্লিক করার পর জাস্ট একটু লোডিং নেবেন। একটু লোডিং নেওয়া হয়ে গেলে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে, এখানে আপনারা দেখবেন মোবাইল নাম্বার অ্যান্ড ইমেইল, আপনারা এখানে আপনার যে আইডিটি লগ ইন করতে চান সেই আইডির মোবাইল নাম্বার অ্যান্ড ইমেইলটি দিবেন, তারপর পাসওয়ার্ডটি দিবেন। তারপর এখানে আপনারা লগ ইনে ক্লিক করবেন, তারপরে আরও কাজ আছে আমি সেটা দেখাচ্ছি। তারপর এখান থেকে আপনারা আইডিটি লগ ইন করে নেবেন, এখানে আপনারা নট নাও দিবেন, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এখানে যদি আবারও এমন দেখায় তো আপনার আইডিটি যদি টু ফ্যাক্টর মারা থাকে তাহলে অনেক কিছুই চাপে, কোড চাপে, এছাড়া অন্যান্য যা যা প্রয়োজন সব কিছুই চাপে। সো আপনারা ওখানে যা যা প্রয়োজন আছে সব কিছু দিয়ে দিবেন। সো তারপর এখানে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। সো লগ ইন হওয়ার পরে আপনার উপরে দেখবেন থ্রি ডট আছে, আপনারা এখানে ক্লিক করবেন। অ্যান্ড উপরে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে আবারও একটি সিকিউরিটি চেক করবে, কারণ বর্তমান সময় ফেসবুক অনেক বেশি আপডেট হয়ে গেছে। সো অবশ্যই আপনাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে। তারপর আপনারা একটু নিচে চলে আসবেন, আপনারা এখানে দেখবেন চ্যাট আছে, এই অপশনটি অফ আছে, আপনারা জাস্ট এই অপশনটি অন করে দিবেন। এখান থেকে গো টু সেটিংসে ক্লিক করবেন। গো টু সেটিংসে ক্লিক করার পর এখানে আপনারা মেসেঞ্জার, এই AS মেসেঞ্জার আপনারা এখান থেকে এটি অন করে দিবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, এখান থেকে এটি অন হয়ে যাবে। সো বন্ধুরা, তারপর আপনারা নর্মালি মেসেঞ্জারের মতন আপনারা এখানে
আপনি কলে কথা বলতে পারবেন, এছাড়া সব কিছু করতে পারবেন। শুধু তাই নয়, এখানে কিন্তু আপনার ওই মেসেঞ্জারের মতো এখানে কিন্তু আপনারা এটি নোটপ্যাডও করতে পারবেন, সব কিছু ওই মেসেঞ্জারের মতোই। সো এটি মেসেঞ্জার লাইটের থেকে অনেক বেশি একটি ভালো একটি অ্যাপস। সো আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।